এক ওভারে ছয় ছক্কা, এটি শুনলে সবার আগে মনে পড়ে ভারতের সাবেক ক্রিকেটার যুবরাজ সিং এর নাম। 2007 সালে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সংস্করণে ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ছয়টি ছক্কা মেরেছিলেন কিংবদন্তি এই ব্যাটার। যদিও ভারতীয় এই ব্যাটার হিসেবে এই তালিকায় কেবল যুবরাজ একা নন, তার আগে মেরেছিলেন একজন এবং তারপরে আরও দুজন। প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে 1985 সালে ছয় বলে ছয় ছক্কা মেরেছিলেন রবি শাস্ত্রী রঞ্জি ট্রফির ম্যাচে। দ্বিতীয় ব্যাটার হিসেবে 2007 সালে যুবরাজ, সেখান থেকে 15 বছর পর তৃতীয় ভারতীয় ব্যাটার হিসেবে এই কীর্তি গড়েন ঋতুরাজ গায়কোয়াড় বিজয় হাজারে ট্রফিতে। চতুর্থটি হতে এবার আর সময় লাগলো না বেশি। 2024 আরও এক ভারতীয় ব্যাটার হিসেবে ছয় বলে ছয় ছক্কার কীর্তি গড়লেন ভামসি কৃষ্ণা। সিকে নাইডু ট্রফির ম্যাচে 64 বলে 110 রানের দারুণ ইনিংসের মাঝে এই কীর্তি গড়েন ভামসি। মূলত ভারতের একটি জাতীয় পর্যায়ের টুর্নামেন্ট, যেখানে অনূর্ধ্ব 23 ক্রিকেটারদের নিয়ে 4 দিনের ম্যাচ আয়োজন করা হয়। সেখানে অন্ধ্রপ্রদেশের হয়ে খেলেছেন তরুণ এই ক্রিকেটার। বিপক্ষ দল রেলওয়ের স্পিনার দামানদীপ সিং এর ওভারে এই তাণ্ডবটি চালিয়েছেন ভামসি। বামসি এই কীর্তির দিনে ভারতীয় ক্রিকেট বোর্ডও মজেছে উল্লাসে। নিজেদের টুইটার অ্যাকাউন্টে সেই ওভারের ছয়টি বলের ভিডিও পোস্ট করে তারা লিখেছে, এক ওভারে ছয় ছক্কা সাবধান। এদিকে আন্তর্জাতিক ক্রিকেটেও ছয় বলে ছয় ছক্কার নজির চারটি। যুবরাজের আগে একই বছরে 2007 ওয়ানডে বিশ্বকাপে নেদারল্যান্ডসের লেগ স্পিনার ড্যান ফন বাঞ্জির এক ওভারে ছয় ছক্কা মেরেছিলেন দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস।